আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনেকগুলো পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি জেএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। প্রথম যেই শূন্য পদ রয়েছে পিএ টু অধ্যক্ষ, এখানে চারটি পদ রয়েছে। 30 বছর বয়সী যে কেউ, 30 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে। এরপরে যে পদটি রয়েছে অফিস তত্ত্বাবধায়ক, এখানে একটি পদ রয়েছে। 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানে উত্তীর্ণ হতে হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 2টি পদ রয়েছে। 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। লাইব্রেরিয়ান, 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞানে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আপনাদের প্রয়োজনে একটু জানিয়ে রাখছি, 1 থেকে 16 নম্বর পর্যন্ত যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নাই, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, মনপুরা, মাগুরা এবং পটুয়াখালী, এই সকল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে অনেকগুলো পদ আছে, তো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পদগুলো দেখে নিচ্ছি। দেখুন, লাইব্রেরিয়ান সহকারী, এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে, যেহেতু এটা ল্যাবরেটরি সহকারী, ভুল বলেছি। এখানে 30 বছরের মধ্যে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। ডাটা এন্ট্রি অপারেটর, 30 বছরের মধ্যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 30 বছরের মধ্যে হতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। স্টোর কিপার, 30 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে যদি আপনি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। ক্যাশিয়ার, 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে, যেখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। সহকারী লাইব্রেরিয়ান, 30 বছরের মধ্যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি সহকারী, 30 বছরের মধ্যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। হাউসকিপার, এখানেও 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনি যদি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। হোম সিস্টার, এখানে 30 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদগুলোর জন্য আবেদন করা যাবে। এরপরে যে পদগুলো রয়েছে 17 থেকে 23 নম্বর, এগুলো যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই, তারা হচ্ছে নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, জালকাঠি এবং পটুয়াখালী ছাড়া সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর্টিস্ট, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ফাইন আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। রেকর্ড কিপার, 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক, এখানে প্রায় 98টি পদ রয়েছে, যেখানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। টেবিল বয়, এখানে 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী, এখানে প্রায় 29টি পদ রয়েছে, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। মালি, কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বাবুরসি, এখানে প্রায় 41টি পদ রয়েছে, যেখানে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী, এখানে প্রায় 25টি পদ রয়েছে, যেখানে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 21/4/2022, অর্থাৎ
একুশে এপ্রিল 2022 তারিখের মধ্যে 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে মৌখিক পরীক্ষার সময় সনদের মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে। যে সকল সনদের, সেটা হচ্ছে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ, আপনার যদি কোঠা থাকে কোঠার প্রয়োজনীয় কাগজপত্র, এবং যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন সেগুলো সবগুলোই কিন্তু আপনি নিয়ে যেতে হবে। তো আবেদন কিভাবে করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা dgnm.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 21 এপ্রিল 2022 সকাল 10টায় শুরু হয়ে 16 মে 2022 দুপুর 12টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন অনলাইনে আবেদন সম্পন্ন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে ইউজার আইডির মাধ্যমে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 থেকে 16 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা যাবে, এবং পরবর্তী 17 থেকে 23 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা আপনার ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য টেলিটকের মেসেজ অপশনে গিয়ে লিখবেন DGNM স্পেস ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন, লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS-এ লিখবেন DGNM স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। তাহলে খুব দ্রুত এই পদগুলোর জন্য আপনার পছন্দ পদে আবেদন করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।